আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? তো আজকে আমরা চলে আসলাম সাতক্ষীরা বক্সার রোড বাইপাস সড়ক মৌবন, যেখানে বিখ্যাত খাবার পাওয়া যায়। তো এর আগে এখানে কখনো আসা হয়নি, তো আজকে আমরা ভিতরে ঢুকবো, ভিতরে কী কী আছে সেগুলো আপনাদের দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলের মতো দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। ওয়েলকাম টু মোহন। ভেতরটা দেখতে অনেক সুন্দর, এপাশে অনেক ফুলের গাছ টাছ লাগানো আছে। যাই হোক, দেখতে জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো এখন আমরা ভিতরে যাব। ভেতরটা ওয়াও, খুবই সুন্দর, চমৎকার। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলায় আসছি, সন্ধ্যাবেলায় লোক থাকে না, রাত যত গভীর হয় তত লোকের চাপ এখানে বাড়ে, তেমনই বলছিল এখানের স্টাফ ভাইয়েরা। তো এখন আমরা পাশের রুমে যাব গিয়ে মাছ, এখানে ফ্লোরের উপরে পানি দিয়ে তাতে বিভিন্ন কালার মাছ ছাড়া আছে, যারা পানিতে পা ডুবিয়ে এখানে বসে খেতে চান তারা এই রুমটায় যেতে পারেন। তো যেহেতু আমাদের সাথে মেয়ে আছে, আমরা ওখানে বসবো না। সাতক্ষীরা মোহন, এটা বকচার মোড় বাইপাস সড়ক সাতক্ষীরা। তো আমরা চকলেট মিল্ক, চকলেট মিল্ক শেক আর ভ্যানিলা মিল্ক শেক। আমরা সেটা নিয়ে অপেক্ষা করছি। অবশেষে আমাদের অর্ডারটি চলে আসলো। এখন এক গ্লাসের দাম 150 টাকা। তো এখন আমরা খেয়ে দেখতে কেমন হয়। আমুক খাতে বিসমিল্লা বলে টেস্ট করে দেখ কেমন লাগছে। আমুক মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। কে বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মু গুড, কেমন লাগছে? মু গুড, ভেরি গুড।